আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো এখন আমি যে ভিডিওটি করছি সেটি কোনো ব্লগ নয়, এই ভিডিওটি হলো আমার বেবিদের ছোট থেকে বড় হওয়ার মাঝে কিছু কিছু ভিডিও, যেগুলো আমি মাঝে মাঝে মজা করে ভিডিও করে রাখতাম। তো আমার ফোনে ছিল ভিডিওগুলো, তাই আমি সবগুলো ভিডিও একসাথে করে আপনাদের দেখার জন্য পোস্ট করলাম। প্রত্যেকটা মানুষের কাছেই তার বেবিরা অনেক বেশি মূল্যবান, আর তাই বেবিদের ছোট ছোট মোমেন্টগুলো স্মরণীয় করে রাখার জন্যই আমি আসলে ভিডিওগুলো করে রাখছি। তো আজকে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আর হচ্ছে আমার একটা নেবুলাইজেশন করাচ্ছিলাম, তো সেই নেবুলাইজার করার সময় এইভাবে বুঝতে পারে, তাই আমি একটু ভিডিও করে রাখছিলাম। যদিও ভিডিওটা প্রায় আড়াই বছর আগের ভিডিও। আর এটা হলো আমরা ছাদে ঘুরতে গিয়েছিলাম একদিন, তো আরো অনেক আগে ছোট্ট বুড়ি তখন ভালো করে হাঁটতে শিখেনি, ধরে ধরে হাঁটানো লাগতো, সে সিঁড়ি দিয়ে এভাবে নামছিল, তাই আমি ভিডিও করে রেখেছিলাম। আর এটা ওই দিনের ভিডিওই, তার বুবু তাকে চিকেন খাওয়াচ্ছিল, তো সে সবসময় চিকেনের হাড়গুলো অনেক পছন্দ করে, তো তাই সে খাচ্ছিল, আর আমি তাই ভিডিও করে দেখেছিলাম। ভালো হইব গলায় গেলে কি ভালো হইব কেমনে খাইছে। আর এই ভিডিওগুলো আমরা একদিন বিলে ঘুরতে গিয়েছিলাম শাড়ি পরে, তো তখন ভিডিও করেছিলাম, সে ঘুরতে যাওয়ার পর খুবই খুশি হয়েছিল আর দৌড় দিতেছিল, তখনও সে ভালো করে দৌড় দেওয়া শিখিনি, তো একটু দৌড় দিয়ে পড়ে যেত, একটু দৌড় দিয়ে পড়ে যেত, মানে দেখতেই পাচ্ছেন টলমলো পায়ে হাঁটতেছিল সে। এই ভিডিওটা হলো ওদের বুবুর একদিন পা ব্যথা করতেছিল, তাই ওরা দুই ভাই বোন মিলে ওদের বুবুর পা টিপে দিচ্ছিল, আর আমি তখন ভিডিও করে রেখেছিলাম। আর এটা হলো আমার শাশুড়ির বিয়ে শপিং করার ভিডিও। শপিং শেষে আমরা ফুচকা খেতে এসেছিলাম, তখন ছোট্ট করি হাঁটছিল আর মজা করতেছিল, আর তার দাদা তাকে কেক খাওয়াচ্ছিল, তো সে দৌড় দিয়ে একবার দাদার কাছে যায়, আরেকবার বুবুর কাছে আসে, দাদার কাছে এসে কেক নিয়ে আবার দৌড়ে তার বুবুর কাছে চলে যায়। তো আমি মূলত ভিডিওটা করে রেখেছিলাম তার বাবাকে পাঠানোর জন্য, কারণ সে তখন চৌধুরীতে ছিল, এই জন্য এখন আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম ভিডিওটা করে রাখাতে। অন্যদিকে তার কেয়ারিং ভাই তাকে হাত দিয়ে আগলে রাখছিল যাতে সে রাস্তা না যায়, কারণ দেখতে পাচ্ছেন একটু দূরেই রাস্তা, তাই সে তাকে আগলে রাখছিল যাতে রাস্তা না যায়, তাই বাবু এখন এদিকে আবার চলে আসছিল, খুব মজা করতেছিল, তাই আমি ভিডিওটা করে রেখেছিলাম। আর সে তখন কিছুই খেতে চাইতো না, একটু বাইরে তাও কিছু দিলে একটু খেত, তাই তার দাদা তাকে কেক খাইয়ে দিচ্ছিল। এটা পরানোর জামা বড় বড় দেখা যায়। এই বুড়ি, এই যে বুড়ি, আর এই ভিডিওটাতে সে তার বুবুর সাথে নামাজ পড়তে গিয়েছিল, তো তার দাদা বুবু যখনই নামাজ পড়তো সে তখন তাদের সাথে নামাজ পড়তে বসে যেত, ইভেন আমার সাথেও আমি যখন নামাজ পড়তে বসতাম তখন সে আমার সাথে নামাজ পড়তে বসে যেত, তো আমি বসেছিলাম, তাই এই ভিডিওটা করে নিয়েছিলাম।
আর এখানে ছোট্ট বুড়ি তার দাদার সাথে বল দিয়ে খেলছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, আর অন্যদিকে আরাফাত আর আরেকটা আন্টির বেবি খেলতেছিল। এটা মূলত অ্যারোমাতে হাসান আলী স্কুলের মাঠের পাশে যে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে অ্যারোমা, ওইটাতে দেখতেই পাচ্ছেন চাঁদপুরে মেবি ফার্স্ট কোনো রেস্টুরেন্ট এই অ্যারোমাতেই প্লেজন ছিল বেবিদের, তাই একদিন আমরা গিয়েছিলাম। তো বেবিরা অনেক মজা করতেছিল আর এদিক দিয়ে আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। তারপর খাওয়ার চলে আসার পর আমরা সবাই মিলে খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপর বাসায় চলে গিয়েছিলাম। যদিও ভিডিওগুলো অনেক আগের ভিডিও, ১৯ সালের ভিডিও মেবি। আর এখানে আমার ভাসুরের বিয়ের কয়েকদিন পরে আমরা ফুচকা খেতে বড় স্টেশন গিয়েছিলাম, তখনকার ভিডিও। তো আমি হুমায়ুনের ঠোঁট থেকে একটু লিপস্টিক নিয়ে নিয়েছিলাম, তাই সে আবার নতুন করে লিপস্টিক দিচ্ছিল, সে আমার লিপস্টিক পাগলি মেয়ে। আর এটা হলো একদিন আমাদের বাড়িতে যাচ্ছিলাম, তো তার মামা রাস্তায় তাকে স্প্রিট আর চকলেট কিনে দিয়েছিল, সেগুলো পেয়ে অনেক খুশি তাই এত স্পিডে দৌড় দিচ্ছিল, আর ভিডিও করতেছিল আমার বোন। আর এখানে আরাফাতের ম্যাম মানে আমাদের শম্পা আপু আরাফাতকে পড়াচ্ছিল, তো হুমায়রা বসে বসে পড়তেছিল। তখন যদিও সে ভালো করে কথা বলা শিখে নাই, তাও সে পড়তেছিল ম্যাম পড়াচ্ছে দেখে। আর আপু মাশাল্লাহ অনেক ভালো মানুষ, সে অনেক ফ্রেন্ডলি, মায়েরাকে অনেক আদর করে ছোটবেলা থেকে। শুধু একটাই প্রবলেম, আপুকে একটু চা খাওয়াতে হয়, আর কোনো দোষ নেই আপুর। তো আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি তাই হুমায়রাকেও প্রচন্ড পরিমাণ আদর করে। আপনারা দেখতেই পাচ্ছেন হুমায়রাকে বসে বসে এখন সে পড়াচ্ছে। আর তখন অনেক শীতকাল ছিল তাই আমি রেক্সিনের উপরে পাতলা কম্বল বিছিয়ে দিয়েছিলাম যাতে ওদের ঠান্ডা না লাগে। বাবার জন্য, এটা হলো তার বাবার চলে যাওয়ার প্রায় মাস দেড়েক পরের কথা। তো একটা ভাইয়া যাবে তাই ভাইয়ার কাছে আমি পিঠা বানিয়ে দিব, এজন্য ছোট বুড়ি এখন পিঠা বানাচ্ছে। আর এটা হলো হুমায়রা বুড়ির লটকন বিক্রি করার ভিডিও। ও লটকন খেতে খুব পছন্দ করতো তাই আপু প্রতিদিন এমন এক ঝুড়ি লটকন নিয়ে আসতো আসার সময়। এটা হলো ফরিদগঞ্জ ব্রিজের পরে একদিন ঘুরতে গিয়েছিলাম ওই ভিডিও। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আমপাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। মারবো চাবুক পারবা পারবা, বলো বলো মারবো চাবুক
আর এটা হলো একদিন ছোট্ট বুড়ি সেজেছিল। তো সাজার পর আমি ওর ভারী জামাটা খুলে দিয়েছিলাম, আর তার মিমি মেকআপ রিমুভ করা দেখে সেও বসে বসে টিস্যু দিয়ে মেকআপ রিমুভ করতেছিল। তো এই সুযোগে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি। তো যেভাবে সে মেকআপ রিমুভ করতেছে মনে হয় যে সে অনেক প্রফেশনাল। আর এই যে হলো বুড়ির সেই সাজার দৃশ্যটা, তার মেজো মিমি তাকে এভাবে সাজিয়েছিল। আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি সে এইভাবে বউ সেজে বসে আছে। আমার ছোট্ট পাখনা বুড়িটা সাজতে অনেক পছন্দ করে, তাই তার মিমি সাজার সময় সে কান্নাকাটি শুরু করে দেয় সাজার জন্য। আর এখানে আরাফাত একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, তাই ছোট্ট বুড়ি খুব বিরক্তি প্রকাশ করছিল। যাই হোক, নাকি একলা আম্মুনি এই যে এখন সে বসে বসে রং করতেছে। আর এখানে ছোট্ট বুড়ি নেল পলিশ পরতে বসে আছে। দেখুন সাজতে কি পছন্দ করে সে, যে নেল পলিশ পরার সময় যে কোনো বাচ্চায় তো নড়াচড়া করে, আর সে কত লক্ষ্মী হয়ে বসে আছে যাতে তার নেল পলিশটা না লেটকায়। পলিশ দেওয়ার পর লাল হয়ে গিয়েছে আর আপনাদের কিছু করে দিয়েছে। আর তারপর ছোট বুড়ি দিয়ে দিয়েছে তার পায়ে নেল পলিশ দিয়ে দেওয়ার জন্য। তো আমার বোন তার পায়ে নেল পলিশ দিয়ে দিচ্ছে এখন। তার যে ছোট ছোট নখ, নেল পলিশ দিতে একটু কষ্ট হচ্ছিল। এই যে হলো নেল পলিশ দেওয়ার ফাইনাল লুক। আজকের মতো এখানে শেষ করছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।